চলে ইন্ডাস্ট্রির আবেদনময়ী প্রথম সারি অভিনেত্রীদের মধ্যে রীতাভরি চক্রবর্তীর নাম সবার প্রথমেই রয়েছে। টেলি ধারাবাহিক অগবধু সুন্দরীর মিষ্টি মেয়েটি আজ নেট দুনিয়ার হট কে। টেলি ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে প্রবেশ করলেও তারপর থেকে খুব একটা বাংলা সিরিয়ালে দেখা যায়নি তাকে। টেলি সিরিয়ালের পর ম্যাক ওভারে তাকে চেনাই দায় হয়ে যাচ্ছিল প্রায়। এরপরে বিভিন্ন ফটোশুটে অ্যাডের শুটে নজর কাড়েন তিনি। টেলি সিরিয়ালে থেমে থাকেননি অভিনেত্রী, কখনো আয়ুষ্মান খুরানার সঙ্গে গানের ভিডিও তো কখনো কালকের সঙ্গে ওয়েব সিরিজেও দেখা গিয়েছে রীতাভরিকে। এর পাশাপাশি বলিউড সিনেমা পরিতেও অনুষ্কা শর্মার পাশে গুরুত্বপূর্ণ চরিত্র নজর কেড়েছেন তিনি। একের পর এক সারা জাগানো ছবি দিয়ে রাতের ঘুম কেড়েছেন এই বঙ্গললনা। সোশ্যাল মিডিয়ায় কিভাবে ফ্যানদের মাতিয়ে রাখতে হয় তাতে বেশ সিদ্ধহস্ত রীতাভরি। তার ছিপছিপে শরীরের উষ্ণতায় মাতোয়ারা দর্শক কুল। সদ্যই শেষ হয়েছে তার আগামী ছবি ব্রহ্মা জানে গোপন কর্মটি, সিনেমা শুটিং। শুটিং শেষ হতে না হতেই ছুটির আমেজে ধরা দিলেন অভিনেত্রী। নতুন বছরের প্রথম সূর্যোদয় দেখেন পাহাড়ের কুল থেকে, টাইগার হিল থেকে। তবে শুধু দিদি বোনেরাই নয়, নিজের মনের মানুষকেও সঙ্গে নিয়ে নতুন বছর উদযাপনে মেতেছিলেন অভিনেত্রী। বলিউডের চিত্রনাটকার সুমিত আরোরার সঙ্গে অনেকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে, রীতাভরি নাকি সুমিতের সঙ্গে ডেট করছেন। এবার সেই গুঞ্জনকে সত্যি করে প্রকাশে এলো তাদের সম্পর্ক। সোশ্যাল মিডিয়ায় নিজেদের একাধিক ঘোরার ছবিও পোস্ট করেছেন রীতাভরি, আর এই ছবি যেন তাদের সম্পর্কে সিলমোহর দিল। সূত্র থেকে জানা গেছে একটি চিত্রনাট্য নিয়ে একসঙ্গে কাজ করতে পারেন রীতাভরি ও সুমিত, যদিও এই বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ অভিনেত্রী। তাহলে দর্শক, অভিনেত্রী রীতাভরি ও সুমিত আরোরা যে প্রেম করছেন এই খবরটি জেনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। এ ধরনের আরো ভিডিও পেতে মিডিয়া ভয়েসমেলের সাথে থাকুন।